সিনেমার কায়দায় গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে আটক বহির্রাজ্যের মুন্না শর্মা। তার বাড়ি বিহারে বুধবার চোরাইবাড়ি থানার নাকা পয়েন্টের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। অভিযানে প্রায় 6 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। অভিযুক্ত যুবক রাজধানীর খেজুরবাগান এলাকা থেকে গাঁজাগুলি ক্রয় করে বিহারে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল বলে খবর। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হবে বলে জানান ওসি খোকন সাহা। 12টার সময় ASTC যেটা আসামের একটা বাস, বাসে করে একজন প্যাসেঞ্জার বাড়ি বিহারে ধর্মনগর থেকে করিমগঞ্জে যাচ্ছিল, ওর কাছ থেকে আমরা 5 কেজি 700 গ্রাম শুকনো গাঁজা, তারপর ওকে আমরা থানাতে আনি। ওর বিরুদ্ধে আমরা একটা NDPS ধারায় কেস রেজিস্টার করছি। কী নাম ওর? নাম হচ্ছে মুন্না শর্মা। মুন্না শর্মা বাড়ির বিহার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে ও মাসখানেক আগে আরেকবার নিয়েছিল গাঁজা। তো আজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে যে আগরতলা কুঞ্জবন এলাকা থেকে গাঁজাগুলো ক্রয় করে 4,000 টাকা কেজি করে ক্রয় করে